নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবারও একটি ঘূর্ণিঝড় বয়ে আসছে। আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ, পূর্বাভাসে মৌসুমী ভবন দিলেন, এবং এরই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কী প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং চাষি ভাইয়েরা সতর্ক থাকবে কি না, তাই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরই সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অল পে সিলেক্ট করে রাখবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কি বলেছে যে ধয়ে আসতে পারে একটি ঘূর্ণিঝড়, এমনই আশঙ্কা করলেন মৌসুমী ভবন। আগামী 5 জুন সোমবার দক্ষিণ পূর্বে আরব সাগরে একটি ঘূর্ণিবর্তা তৈরি হয়েছে সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীকালে নিম্নচাপে পরিণত হতে পারে, তাও পারে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা। শুক্রবার এমনই আশঙ্কা ও সন্দেশ দিলেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গত মাসে 14 তারিখ বাংলাদেশে এবং মায়ানমারের উপর দিয়ে অতিক্রম করেছিল ঘূর্ণিঝড় মুকা, যার জোরে তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলাদেশ এবং মায়ানমারের। ঝড়ের বেগ ছিল ঘন্টায় 180 থেকে 190 কিমি, সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 210 কিমি। মোচার বিদায় নেওয়ার 1 মাস হয়নি, এরই মধ্যে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা উমাশঙ্কর দাস জানিয়ে দিয়েছেন আগামী 5 জুন দক্ষিণ পূর্বে আরব সাগরে ঘূর্ণিবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 7 জুন নিম্নচাপ তৈরি হতে পারে, তারপরই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমী ভবন আরও একটি বিজ্ঞানীদের ডি সবানন্দ পাইন জানিয়ে দিয়েছে যে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, তবে এখনও নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না যে এটি আদৌ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না। সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে, গতিবিধি কী হবে তা এখন সর্বস্পষ্টভাবে কিছু জানা যায়নি। সর্বনিম্নচাপ এবং তৈরি হতে পারে ব্যাপক ছবি তা সম্পুষ্ট হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেশে বারবার দেরিতে বর্ষা আসছে, দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা পাস আসতে স্বাভাবিকের সময় 1 জুন, মৌসুমী ভবনের পূর্বাভাসে এবার কেরলে বর্ষা ঢুকতে পারে 4 জুন। এর মধ্যে ঘূর্ণিঝড়ে আশঙ্কা করা হচ্ছে। মুকার তাণ্ডব হাত থেকে রেহাই পেতে পশ্চিমবঙ্গে তবে গরমে পুড়ছে এই রাজ্য। গত কয়েকদিন ধরে আবার বাংলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে, কালই হালকা থেকে বিহারের সিকিম সহ কয়েকটি রাজ্যে পরিস্থিতি বর্ষার অপেক্ষা করছে সকলেই।